নমস্কার, আজ মহা অষ্টমী। আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা রাম ঠাকুরে আশ্রিত, তাই পুজোর কদিন ঠাকুরকে আমরা ভোগ নিবেদন করে থাকি। আজ মহাষ্টমী, খিচুড়ি ভোগ দিয়ে রান্না শুরু করলাম। ডাল ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে হাঁড়িতে গরম জল করে তাতে সেদ্ধ করতে দেওয়া হলো। দিয়ে দেওয়া হচ্ছে এখানে পরিমাণ মতো নুন আর হলুদ। ডাল আধসেদ্ধ হয়ে আসলে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল। চাল ডাল সুসিদ্ধ হয়ে গেলে স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। একটা কড়াতে ঘি গরম করে তাতে কাজু কিশমিশ ভালো করে ভেজে নিয়ে খিচুড়ি ভোগের উপরে ছড়িয়ে দিলাম। এবার পায়েস ভোগ রান্না হচ্ছে। দুধের মধ্যে চারটে এলাচ দিয়ে এক হাতার মতন গোবিন্দভোগ চাল দিয়ে ভালোভাবে ফুটতে দিলাম। এক চামচ গাওয়া ঘি দেওয়া হলো। চাল সুসিদ্ধ হয়ে গেলে আর দুধটা ফুটে অর্ধেক হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতন চিনি। কাজু কিশমিশগুলোকে ভালো করে ঘিতে ভেজে নিয়ে পায়েসের উপরে ছড়িয়ে দেওয়া হবে। পাঁচ রকম ভাজা শুরুতেই ভাজা হচ্ছে আলু ভাজা। পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, কাঁচকলা ভাজা,
উপরে ওটা বাড়ির পুজো শেষ করার পরে প্রসাদ গ্রহণ করে নিয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের আশ্রমে। সেখানে গিয়েও দেখছি ভোগ বিতরণ চলছে, ওই জন্য আশ্রমের একটু ভোগ আমরা গ্রহণ করেছিলাম। আশ্রম থেকে ফেরার পথে আমরা কাছাকাছি একটা মণ্ডপে ঠাকুর দর্শন করে বাড়ি ফিরেছিলাম। বাড়ি ফিরে এসে সন্ধ্যাকালীন ঠাকুরের ভোগ নিবেদন আপনাদেরকেও দেখাচ্ছি আমরা। সন্ধ্যেবেলার ভোগে ছিল লুচি প্রসাদ, আলু ভাজা, বেগুন ভাজা, নারকেল নাড়ু, ফল মিষ্টি, আর ছিল সুজি আর টমেটো চাটনি।